হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি খবৰ? সকলো ভালে আছে আলহামদুলিল্লাহ আশা কৰোঁ, আৰু আপোনালোকৰ দোৱাত আশীৰ্বাদত ময়ো ভাল আছোঁ। আজি হিন্দীত ভিডিঅ' নহয়, আজি অকল অসমীয়াত ভিডিঅ' হ'ব। আৰু এই ভিডিঅ'টো আপোনালোকে স্কিপ নকৰাকৈ পূৰা ভিডিঅ'টো চাই যাব। খুব দুখজনক এটা ভিডিঅ' হৈ আছে আজি। আজি এজন মানুহৰ ওপৰত এটা ভিডিঅ' বনাম। সেই মানুহজন খুব বিপদত পৰিছে, আপোনালোকে চালে গম পাব। যোৱা কাইলৈ এটা মানুহ লাইভত আহিছিলে, আৰু লাইভত আহি কিনে যিবিলাক কথা ক'লে, আৰু সেই কথাবিলাক যদি আপোনালোকে শুনে তেনেহ'লে আপোনালোকো আচৰিত হৈ যাব। আৰু ভিডিঅ'টো আপোনালোকে শেষলৈকে চাই থাকিব, আৰু যিমান পাৰে আপোনালোকে সিমান শ্বেয়াৰ কৰি দিব ভিডিঅ'টো। লাইক কমেণ্ট আজি ভিডিঅ' নালাগে, অকল আপোনালোকে শ্বেয়াৰ কৰি কিনে এই মানুহজনক অলপ সহায় কৰক, কিয়নো এই মানুহজন বৰ ডাঙৰ এটা বিপদত পৰিছে। আপোনালোকে আমাৰ স্ক্ৰীণত যি মানুহজনক দেখি আছে, এই মানুহজনৰ কথাই কৈ আছোঁ। বৰ ডাঙৰ এটা বিপদত পৰিছে, আৰু এই মানুহজন চৌদি আৰৱ আহি কিনে বিপদত পৰিছে। তেওঁ লাইভত আহি কিনে এনেকুৱা কথা কৈ আছে যে আমাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰক কৈ আছে, আৰু আমাৰ বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া ছাৰক কৈ আছে যে আমাৰ জীৱনটো আপোনালোকে ৰক্ষা কৰক, এনেকুৱা কথা কৈ আছে। আপোনালোকে চিন্তা কৰক, এনেকুৱা কথা কেতিয়া ক'ব পাৰে এটা মানুহে? এই যে মানুহজন আপোনালোকে দেখি আছে, এই মানুহজন আগতে চৌদি আৰৱ আছিলে। তেওঁ চৌদি আৰৱ আগত ইয়াতে কিবা কাম কৰিছিলে, তাৰপিছত ছুটিত গৈছিলে। ছুটিত যোৱাৰ পিছত আৰু অহা নাই। নহাৰ কাৰণে তাৰ পাছপোৰ্টত 3 বছৰৰ কাৰণে এটা ষ্টাম্প মাৰি দিছে, 3 বছৰৰ আগত সি চৌদি আৰৱ আহিব নোৱাৰে। তাৰপিছত কি হ'ল, 3 বছৰ হোৱা নাই, চৌদি আৰৱ আহি গৈছে। এয়াৰপোৰ্টত কিবাকিবি প্ৰব্লেম হৈছে, হোৱাৰ পিছত তাৰ যি কফিল আছিলে, কফিলে প্ৰব্লেম ছল্ভ কৰি কিনে বাহিৰত ওলাই লৈ আহিছে। তো ডেৰমাহমান পিছত কি কৰিছে, কফিলে তাৰ ID নিদিয়ে, চৌদি আৰৱ আকামা নিদিয়ে। নিদিয়াৰ কাৰণে সি ক'লে যে মোৰ আকামা জৰুৰত আছে, আকামাটো লাগে মোৰ, মই বাহিৰত কাম কৰিম। তেওঁ বাহিৰত কাম কৰিবলৈ আহিছে। তো তাৰপিছত কি হ'ল, সি লাইভত ক'লে যে কফিলে লৈ কি ক'ৰবাত গৈছে, যোৱাৰ পিছত মৰুভূমিত নি কিনে তাক এৰি থৈ আহিছে। তাৰপিছত তাৰ পৰা কোনো এজন মানুহে লৈ গৈছে, খুব মাৰপিট কৰিছে। তাৰপিছত ৰাতি জানালা খুলি কিনে বাহিৰত ওলাই আহিছে, আহি কিনে এটা চৌদিক ধৰিছে, পাকিস্তানী নে কোনোবাক ধৰিছে, ধৰি কিনে ক'ৰবাত আছে এতিয়া। তো আপোনালোকে ভিডিঅ'টো, মই এইটোৱেই কৈ আছোঁ যে এই ভিডিঅ'টো আপোনালোকে ইমান শ্বেয়াৰ কৰক যাতে আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰৰ চকুত পৰি যায় এই ভিডিঅ'টো, আৰু হিমন্ত ছাৰে যাতে এই মানুহজনক সহায় কৰে, অলপ উদ্ধাৰ কৰে ইয়াৰ পৰা। লাইভত আহি কিনে যেনেকুৱা কথা কৈ আছে, আপোনালোকে ভিডিঅ'টো চালে গম পাব। পূৰা ভিডিঅ'টো আপোনালোকে চাই লওক, আৰু আপোনালোকৰ ওচৰত আমাৰ এইটোৱেই অনুৰোধ যে আপোনালোকে এই ভিডিঅ'টো ইমানে শ্বেয়াৰ কৰক যাতে এই মানুহজনে উদ্ধাৰ পায় ইয়াৰ পৰা। তাৰো ল'ৰা ছোৱালী আছে ঘৰত, ল'ৰা ছোৱালী চবক থৈ আহিছে ঘৰত, আৰু ইয়াত আহি কিনে ইমান বিপদত পৰিছে, দুখজনক কথা এইটো। গতিকে মানুহৰ লগত যাতে এনেকুৱা কোনো মানুহে নকৰে, আৰু মানুহক আনি কিনে এনেকুৱা বিপদত পেলাব নালাগে। আৰু আপোনালোক বহুত মানুহ আছে যে বাহিৰত আহিবলৈ চেষ্টা কৰি আছে, বাহিৰত যাম বুলি, বাহিৰত গৈ কিনে ইনকাম কৰিম, বহুত মানুহ আছে এনেকুৱা যে চেষ্টা কৰি আছে বাহিৰত আহিবলৈ। আহক, আপোনালোক বাহিৰত আহক, যদি ইনকাম কৰিবলৈ ইচ্ছা আছে, কিবা বাহিৰত ফুৰিবলৈ ইচ্ছা আছে, আহক। কিন্তু ভাল মানুহ ধৰি কিনে আহিব আপোনালোকে, যাতে বিশ্বাসটো ভংগ নকৰে। ভাল মানুহ ধৰি কিনে চৌদি আৰৱ আহিব আপোনালোক। এই ভিডিঅ'টো চাওক, আৰু ভিডিঅ'টো আপোনালোকে যিমান পাৰে তিমান শ্বেয়াৰ কৰি দিব। চাওক ভিডিঅ'টো। ইয়াৰপৰে যাই হওক, কফিলে আমাৰ বাৰ কৰি আনিছে, আনি কফিলৰ বাৰীত আমাৰ ৰাখছে। 1.5 মাহ ৰখাৰ পৰে আমি কইলাম, দেখ আমিতো আহিছেই ন, বৈয়া খাইবাৰ লাগি আহিছে না, আমাৰ ইহঁতৰ আমাৰ আকামাটা দে আমি কাজ কৰিম।
এরপরে আমার কফিল কইল তোরা কামা লাগিয়া যাইতে লাগবো আলকাসিম, আলকাসিম গিয়া তোর আকামা বানানি লাগবো। আমি কইলাম ভাই আমি তো আলকাসিম আইছি না, আমি আইছি রিয়াদ, আমার রিয়াদ থেকে বার করিয়া দে। তারপরে আমার কফিল কইল না তোর হন যাওয়া লাগবো, হন গেলে তোর ই আকামা হইব। এখন আমার নিচে নেওয়ার পরে আধা রাস্তা নিয়ে আনলে আমার পাসপোর্ট লইয়া গেছে, আমার মোবাইল লইয়া গেছে, নিয়ে আমার মরুভূমির ডালে দিছে। মরুভূমিতে অর্থাৎ মেন রোড তো নিয়ে 140-150 কিলোমিটার দূর হয়ে আমার নিয়ে ছাগল আমার নিয়ে ছাড়ি দিছে। এরপরে আমি কইলাম আমি তো ছাগলর খামু আমি আইছি না, আমি তো বারা খামর লাগি আইছি, আমি পয়সা দিছি 7,000 রিয়াল, আমি বিজার পয়সা দিছি। তারপরে ওখান হওয়ার পরে আমারে তারা খুব মারছই, আমারে তারা খুব মারছই, দুইটা ছুটি আমারে মারিয়া আমারে 4 দিন তারা না খানি না ফানি দিয়ে আমারে রাখছই, রাখিয়া তারপরে আমারে এক রুমের মধ্যে আমারে তারা তালা মারিয়া রাখছই। এরপরে আমি রাত 12টার সময় জানেলার দিকে আমি একটা রুমের জানেলা আসল ওই দিকে আমি বাগিয়া 4.5 ঘন্টা আমি মরুভূমির মধ্যে আটিয়া আমি একজন সৌদি দর্শি ধরিয়া আমি এই সৌদির মারফতে আমি একটা একজন পাকিস্তানির লগে সম্পর্ক করি, আমি পাকিস্তানির রুম আস। এখন আমার কথা হইল আমি আসামর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া আর আমাদের হুজাই সমষ্টির মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব আর হুজাই সমষ্টির মৌলানা মুশতাক আনফর সাহেব এনতানোর গেছি আমি আমি করু জুড়ে আমার জানুর আমার জানুর ভিক্ষে সাইয়ার আল্লাহ আগে আল্লাহ বাদে আপনারা আমার জানুর ভিক্ষে সাইয়ার আমি দুইবার আমি এই সৌদি আরব তো যাওয়ার আমার কোনো জাতীয় ইয়ে নাই আমি।